বাংলাদেশে যে এত দ্রুত এই স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় নেবেন অনেকেই কল্পনা করতে পারেননি। এবং আমরা বিএনপি এই সরকারকে হটানোর জন্য 16 বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। অনেক বিএনপি রক্তে, বিএনপি নেতা কর্মীর বুকের রক্তে রাজপথ লাল হয়েছে, বহু মানুষ গুম হয়েছে। এদের অত্যাচারে, বিএনপির উপরে যে অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার, এশিয়া মহাদেশে কোনো দলের উপরে এই ধরনের নির্মম অত্যাচার আমরা কখনো লক্ষ্য করিনি। এরা যে কি চরিত্রের অধিকারী, হেলিকপ্টার থেকে গুলি করে 32টি শিশু হত্যা করেছে। কি ধরনের সরকার এটি ছিল, কি ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এরা ছিল, টেলিভিশনে এদের তো অভিনয়ের তুলনা হয় না। এদের প্রত্যেকেই একটা করে অস্কার দেওয়া যেতে পারে, যেইভাবে তারা মুখে এক কথা আর কাজে যা করেছেন, বিশ্ববাসী এখন শিউরে উঠছে এদের অত্যাচার নির্যাতন দেখে। আমরা যদি আরও 10 বছরও সংগ্রাম করতাম এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদের তো সরানো সম্ভব ছিল না। এদেরকে সরিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ধর্মগ্রন্থে নির্দেশ দিয়েছেন সবাইকে সীমা লঙ্ঘন না করার জন্যে। আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে, শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছেন, সেই জন্যই তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব নাজিল করেছেন। কত বড় বড় ভাষা ছিল এখন খুঁজে পাওয়া যায় না। টেলিভিশনে কত রকমের পাখির নামে যার নাম ছিল, সেই সাধারণ সম্পাদক কত বড় বড় কথা বলেছে, শেখ হাসিনা নাকি পালায় না, এখন কোথায় পালায় না, এরকম একজনই আছে বেগম খালেদা জিয়া, আপদে বিপদে দেশের মানুষের পাশেই থাকেন, বিদেশে তার কোনো আশ্রয়স্থল নাই, বাড়ি গাড়ি নেই। এদের ভূমি মন্ত্রী লন্ডনেই তো 300 বাড়ি আছে, এরা পালাবে না কারা পালাবে, এরা ঘটনার অনেক আগে পালিয়ে গিয়েছে। সবাই তো বুঝতে পারে যে সামনে কি আসছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকে ছিল, বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র। এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো 5ই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তার মধ্যে 622 জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে, 487 জনই পুলিশ কর্মকর্তা। এরা প্রত্যেকে খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। 5 জন বিচারপতি পালিয়েছে, ওই যে গানে ভাষায় আছে না, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে, সেই জনতা, জনতা জেগেছে, বিচারপতিরা ভেগেছে, ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে। এরা কিসের বিচারপতি? এগুলা দুর্বৃত্ত, অন্যায় করেছে, সেই জন্য ওখানে গিয়ে পালিয়েছে। বাকি বিচারপতিরা তো যায় নাই, বাকি বিচারপতিরাও মাশাআল্লাহ আওয়ামী লীগের কালকোট পুরেই রাজনীতি করেছে, একসময় পুরস্কার হিসাবে বিচারপতির পদ অলঙ্কৃত করেছে। এখন এমন একটি বিপ্লবের কথা আপনারা বইতেই পড়েছেন, আমরাও বইতে পড়েছি, আজকে বাংলাদেশের জনগণ ভাগ্যবান চোখের সামনে একটা বিপ্লব দেখতে পেয়েছে। আমিও নিজেকে ভাগ্যবান মনে করি, 2 বার স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে পেরেছি, 1বার 71 সালে শহীদ জিয়ার নেতৃত্বে, দ্বিতীয়ত বিএনপির নেতৃত্বে এই 16 বছরের আন্দোলন সংগ্রামে সবসময় জনসাধারণের সাথে ছিলাম, এবং সর্বশেষে ছাত্রদের নেতৃত্বে যেই তুমুল আন্দোলনের শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে যখন ছাত্রদের পাশাপাশি তাদের পিতামাতারা, সাধারণ মানুষ আত্মনিয়োগ করেছে, তখনও তাদের সাথে ছিলাম। আমি মৎস্যজীবী দলের প্রায় 500 কর্মী কারাবরণ করেছে, আমার পিছনে বসা আছে এই চূড়ান্ত আন্দোলনে যারা পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে সেই ধরনের তরুণেরা, মৎস্যজীবী দলের সদস্যবৃন্দরা, তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। তাদের এই ত্যাগের ফলেই আজকে দেশ স্বাধীন হয়েছে। বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে, এটির নাম যদিও অন্তর্বর্তীকালীন সরকার, প্রকৃতপক্ষে এটি একটি বিপ্লবী সরকার। জনগণের সফল বিপ্লবের মাধ্যমেই এই সরকার বর্তমানে দায়িত্বে রয়েছে,
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, দেশের গৌরব। তিনি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, নোবেল লরিয়েট। তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন, এখন ফেলে দেওয়ার মতো সুযোগ পান নাই। এখন তিনি কোন নদীতে তাকে জনগণ ফেলে দিবে তার অপেক্ষায় রয়েছে। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান, যারা বাংলাদেশের সমাজ দেখে গভীর ক্ষত সৃষ্টি করে গিয়েছেন, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখনো শহীদদের প্রকৃত সংখ্যা আমরা জানতে পারিনি, এমনকি সেনার্মিয়াসে যে 622 জন রয়েছে, কারা রয়েছে তারও নাম ঠিকানা আমরা জানি না। আমি 1971 সালে আরো 24 জন কর্মকর্তার সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আমরা 25 জন অফিসার, মেজর জিয়াউর রহমান, মেজর সফিউল্লাহ, মেজর খালেদ মোশারফের নেতৃত্বে আমরা 25 জন বিভিন্ন 5টি ক্যান্টনমেন্টে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ শুরু করি এবং আমরাই বাংলাদেশ সেনাবাহিনী সৃষ্টি করি। এদের অনেকেই পরলোক গমন করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি সেনাপ্রধানকে অনুরোধ করব এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। এই ধরনের দুর্বৃত্তদের অভয়ারণ্য তো সেনানিবাস হতে পারে না। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সেনাবাহিনী গঠিত হয়েছে, জনগণ গঠন করেছে এই বাহিনী, হাজার হাজার ছাত্র যুবক। আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অল্প কিছু ছিলাম, কিন্তু সারা দেশবাসী, হাজার হাজার যুবক, ছাত্র যুবক, বিভিন্ন পেশার মানুষ এই মুক্তি বাহিনীতে যোগ দিয়েছে। জীবন দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী গঠিত হয়েছে, আমরা আশা করব এই সামরিক বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। বিগত আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনী প্রধান এবং তরুণ অফিসাররা, তারা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তারা বলেছে যে বাংলাদেশের জনগণের উপরে আমরা গুলি চালাতে পারি না এবং এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এখনো দেশ গড়ার অনেক কাজ বাকি আছে। প্রফেসর ইউনুস এদেশের বীর সন্তান, তিনি সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। বাংলাদেশের আন্তর্জাতিক ফেস হলো প্রফেসর ইউনুস। তাকে অতীত সরকার অনেক হেনস্থা করেছে, সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না, তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক। এই আন্দোলনের বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল, বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান, বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান, কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন। আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না। আমরা আরো খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে, অনেক সাধারণ মানুষ, যেমন ডাক্তার পিনাকী ভট্টাচার্য, যেমন প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সরওয়ার, আরো দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক, মোহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে, তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে। এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ
তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। আমি আহ্বান জানাব এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছেন, তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার। বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই, আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে, আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছেন, তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন, কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন। এরা দেশের কোন সংকটে এদেরকে পায় নাই। 1971 মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন, শিক্ষক সমাজে দেখেন সব জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ। এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে, যাদের শিক্ষক হওয়ার একাডেমিক যোগ্যতা নাই, কারচুপি করে, যেমন সরকার কারচুপি করে সংসদে এই সংসদে বসে রাষ্ট্র ক্ষমতায় আসে, একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে, শিক্ষক নিয়োগ দেয়নি, দলবাড়ি করার জন্যে অযোগ্য অশিক্ষিত সর্বশিক্ষিত মানুষকে, যাদের শুধু সার্টিফিকেট আছে জ্ঞান গম্ভি নাই, তারা বিভিন্ন শিক্ষক নেতা সেজে বসেছেন। এই সরকারকে আমরা সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব শীর্ষ নেতা তারেক রহমান অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন, এটাই আমরা চাই। রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয়। আর একটি কথা, প্রধান উপদেষ্টা বলেছেন তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন, তাকে দেশবাসী নিয়োগ দিয়েছে। এই আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছি 6 বার, লালমোহনের মুক্ত জমুদ্দিন, এখানে 11 জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে, 11 জনের মধ্যে কেউ ছাত্র নাই, এরা অধিকাংশই শ্রমিক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী। সুতরাং ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই, ত্যাগের ত্যাগের বিনিময়ে এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। ছাত্রদের সাথে সাথে ছাত্রদের পিতা মাতারাও রাস্তায় ছিল, অতীতে এই ধরনের দৃশ্য কখনো আমরা দেখিনি। এটি হলো বিপ্লব, যারা কেবল বইতে পড়েছেন বিপ্লব, ভাগ্যবান আপনারা এই বিপ্লব রাজপথে দেখতে পেয়েছেন, যেখানে পিতা পুত্র কন্যারা মিলিতভাবে রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, পানি খাওয়াচ্ছে, খাবার নিয়ে আসছে। বিশেষ করে ছাত্রীরা, তারা লাজুক বাংলাদেশে, তারা নিজেদেরকে আড়ালে রাখতেই পছন্দ করেন, কিন্তু ছাত্র ভাইদের উপরে অত্যাচার নির্যাতন যেভাবে গুলি বর্ষণ করেছে, এটি থেকে তারাও স্থির হতে পারে নাই। মা বাবাকে নিয়ে ছাত্রীরাও পর্যন্ত রাজপথে এসেছে। প্রফেসর ইউনূস সাহেব, আমরা বিএনপির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, দেশের জনপ্রিয় দল বিএনপি, যার অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, আমরা সবাই আপনাকে সহযোগিতা করব, আপনার হাতকে শক্তিশালী করব, আপনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান। এই যে গত ইতিমধ্যেই সরকারের বয়স হয় নাই 1 মাস, 20 দিনের এই সরকারকে বিভিন্ন ধরনের স্বার্থপর গোষ্ঠী বিলম্বিত করছে দাবি দাওয়া নিয়ে। এতদিন কোথায় ছিলেন? 16 বছর যে দুঃশাসন চালিয়েছে তখন দাবি দাওয়া দেননি, এখন এই 20 দিনের সরকারকে কেন নানান ধরনের উদ্ভট দাবি দিয়ে তাদের প্রতিষ্ঠ করে তুলেছেন? 2 দিন আগে আনসার বাহিনী, তারা সেনাবাহিনী এবং এই উপদেষ্টা পরিষদের সদস্য, তারা সেক্রেটারিয়েট, সচিবালয় এবং উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে, এটি কোনো আনসার বাহিনী নয়। আওয়ামী লীগের সরকার 42,000 ক্যাডারকে আনসারের পোশাক পরিয়ে আনসার বাহিনীতে ভর্তি করেছে, তাদেরকে
প্রাক্তন সৈনিকেরা বিডিআর এবং অন্যান্য বাহিনী থেকে ট্রেনিং দেওয়া হয়েছে, পুলিশ বাহিনীকে যে অস্ত্র দেওয়া হয়েছে, সামরিক বাহিনীর কাছেও এই অস্ত্র, তারা মেশিন গান বাংলাদেশের মানুষকে মারবে, পুলিশ বাহিনী মেশিন গান দিয়ে বাংলাদেশের জনগণ কি এরকমই অপরাধী? কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা এবং তার সরকার এই বিভিন্ন বাহিনীকে আধুনিক মারণাস্ত্রে সজ্জিত করেছে। ইসরায়েল থেকে তারা বেতার সেট এবং অন্যান্য আড়িপাতার যন্ত্র এনেছে, ভারত থেকে কিনে অস্ত্র যেগুলা এক সপ্তাহ টিকবে না। অর্ডিনেন্সে সেনাবাহিনীর জন্য যেসব অস্ত্রশস্ত্র কেনা হয় নগদ ডলারে, এগুলো অধিকাংশই বাতিল মাল। আমাদের যদি অস্ত্র কিনতে হয় উন্নত দেশ, আমেরিকার থেকে কিনবো, রাশিয়া থেকে কিনবো, যুদ্ধের এক্সপিরিয়েন্স যাদের আছে, যাদের সেই শিল্পসমূহ আছে, সেই ধরনের সোর্স থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, সামরিক বাহিনীর জন্য অস্ত্র আমরা আনব। কিন্তু এই আমাদের দেশ রক্ষা খাতে ব্যবসায়ীদের আর উৎপাত দেখতে চায় না। সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের আশা ভরসার শেষ স্তর, জনগণের অত্যন্ত প্রিয় এই বাহিনী যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে, কিন্তু এই বাহিনীকে অচল করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। মিয়ানমার এসে গুলি করে আমাদের সীমান্তে উকিয়াতে মানুষ মেরে চলে যায়, ওই বিমান বাহিনী তো কোনো প্রতিবাদ করেনি, আমাদের তো হেলিকপ্টার আছে, তারা তো আরাকানে গিয়ে ওখানে 10 জনকে হত্যা করে আমাদের এই তাদের এই আগ্রাসনের জবাব দিতে পারেনি। এই সেনাবাহিনী খালি ব্রিজ বানাবে আর বন্যার্থীদের সাহায্য করবে, তাদের মিলিটারি ট্রেনিং এর কি অবস্থা? আমরা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে দায়িত্ব দেয়, আমরা পুরো জাতিকে মিলিটারি ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করব। কোনো প্রতিবেশী রাষ্ট্র যাতে আমাদের দিকে রক্তচক্ষু না দেখাতে পারে, আমরা যাতে কারো আগ্রাসনের শিকার না হই, সেই জন্য আমরা সিটিজেন আর্মি গড়ে তুলব। ছাত্ররা বছরে 2 মাস ট্রেনিং দিয়ে, বেসিক সামরিক ট্রেনিং দিয়ে, তারপর আবার ছুটি শেষ হলে আবার যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করবে। আমরা উন্নয়নশীল রাষ্ট্র, আমরা কোনো আমাদের আগ্রাসী কোনো পরিকল্পনা নাই, আমাদের প্রধান সংগ্রাম হলো দেশের মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনা। আমরা চাই আমরা যারা শহীদ জিয়ার অনুসারী, আমরা সাধারণ মানুষের পাশে সকল সংগ্রামে থাকব, সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করব। বর্তমানে দ্রব্যমূল্য আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে মানুষের ক্রয়সীমার বাইরে চলে গিয়েছে। আমরা আবার প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে যাতে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে, সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এটি হলো বিএনপির নীতি, আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই। আরেকটি হলো যারা লুটেরা বাংলাদেশকে ফোকলা করে দিয়েছে অর্থনীতিকে, যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠিয়েছে। কোটি টাকা তো বিরাট টাকা ছিল, কোটিপতি মানে তো 1 কোটিপতি তো বিরাট সম্মানের অধিকারী আমরা ভাবতাম, এখন দেখি ছাত্র নেতাদেরও হাজার হাজার কোটি টাকা। এই এক মন্ত্রীর কথা তো বললাম, 300 বাড়ি খালি লন্ডনই আছে। প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রীর পিয়নেরও 400 কোটি টাকা, পিয়নের হেলিকপ্টারে চড়ে আমরা যাবো কোথায়? আমরা তো লঞ্চে যাই, এখনো 6 বার এমপি হয়েছি, 2 বার মন্ত্রী হয়েছি, লঞ্চ ছাড়া তো বুঝি নেই, এরা কিভাবে হেলিকপ্টারে চড়ে? এই আওয়ামী লীগ দুর্নীতি প্রতিশব্দ, দুর্নীতি করে দেশকে লুট করে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে, সেই জন্য আল্লাহর তরফ থেকে তাদের উপরে এই গজব এসেছে। মৎস্যজীবী দলের আমাদের সভাপতি সাহেব বলেছেন আজকে সবার, আমাদের জলসীমার মধ্যে, টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে ভারতীয় ট্রলাররা এসে জোর করে মাছ ধরে নিয়ে যায়। আমরা সরকারকে অনুরোধ জানাবো কোস্টগার্ডকে আরো শক্তিশালী করতে, নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে, যাতে আমাদের জলসীমার মধ্যে আমাদের মৎস্য সম্পদের উপরে কেউ যেন ভার না বসাতে পারে। আমাদের এই জলসীমার মধ্যে যদি গ্যাস এবং তেল পাওয়া যায়, যেটি মিয়ানমার পেয়েছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরাও ইনশাল্লাহ পাবো। সুতরাং আমাদের সম্পদ রক্ষা করার জন্য আমাদের শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন। এই সামরিক বাহিনী হাসিনার মতো দুর্বৃত্তকে ক্ষমতায় রাখবে না,
এই সামরিক বাহিনী হবে জনগণের সামরিক বাহিনী, তাদেরকে নির্দ্বিধায় আমাদের জনগণ রাজপথে যেন আলিঙ্গন করতে পারে, তাদের অস্ত্র কখনো যেন জনগণের দিকে তাক না করতে পারে। আমরা এখন যারা জীবিত আছি এই সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা, আমরা আশা করবো এটি সত্যিকার অর্থে জনগণের সেনাবাহিনী হবে। জনগণের বিরুদ্ধে গেলে কোনো শক্তি বাংলাদেশে টিকতে পারবে না, যত বড় পাওয়ারফুল যত অস্ত্র তাদের থাকুক। সুতরাং এই যে গত বিপ্লবের সাফল্যের পরপর বিচার বিভাগীয় একটা কু করার তারা চেষ্টা করেছে, সেটার সাথে গোপালগঞ্জের অস্ত্রধারীরা আরেকটা সমবেত হয়ে আরেকটি প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে। সর্বশেষ দেখলাম আনসার বাহিনীর নামে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা পোশাক পরে স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য লীগ, এইসব লীগেরা পতিত সরকারকে পুনর্বাসিত করার জন্যে তাদের ধৃষ্টতা সীমাহীন। সেটাও এই একটা স্বাধীন দেশে গণ বিপ্লবের বিজয়ী একটি সরকারকে ঘেরাও করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে। আমরা বিএনপির শীর্ষ নেতাদের সাথে পরামর্শ করে এ ব্যাপারে বিএনপির কি করণীয় সেটি আমরা শীঘ্রই স্থির করব। তবে বারবার আনসার বাহিনী, অন্যান্য পোশাকধারী বাহিনী বিদ্রোহ করবে আর কেন বারবার ছাত্রদেরকে ডাকতে হবে? ছাত্ররা যথেষ্ট করেছে, এখন জনগণকে এদের প্রতিনিধিত্ব করতে হবে। তবে প্রথম পর্যায়ে আমরা আশা করব পুলিশ বাহিনী তো একটা ঘৃণিত বাহিনীতে পরিণত হয়েছে, এরা আর দেশের কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না, এদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। তবে বিডিআর বাহিনী যারা জনগণকে দমন করার জন্য রাজপথে আনা হয়েছিল, আমি আশা করব ভবিষ্যতে যে ধরনের প্রতি বিপ্লব কেউ যদি শুরু করতে চায়, ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রীর এবং পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে কোনো প্রতি বিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআরকে ডাকা, বিডিআর যদি তাদেরকে দমন করতে না পারে সেনাবাহিনীকে ডাকা। আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই, বর্তমান চরিত্র দেখতে চাই, তারা কি জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে আমরা উপলব্ধি করতে চাই। কোন সাহসে আনসার বাহিনী প্রবেশ করে দেওয়াল টেপকে প্রবেশ করে এই উপদেষ্টাদেরকে এবং সরকারি কর্মকর্তাদেরকে ঘেরাও করার মতো সাহস দেখায়? তবে কি বিপ্লব এখন অসম্পূর্ণ? অসম্পূর্ণ হলে যদি তারা আবারও এই বিপ্লবকে নস্যাস করতে চায়, আমরা সবাই মিলে, সাধারণ জনতা মিলে, ছাত্র যুবক সকলে মিলে, সকল বাহিনী যারা এই বিপ্লবের সমর্থক তাদেরকে নিয়ে এই প্রতি বিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে অনুরোধ হলো, এই দেশের স্টেক হোল্ডার হলো, যদি গণতন্ত্র চান পলিটিক্যাল পার্টি হলো স্টেক হোল্ডার, সংসদে প্রতিনিধিত্ব আছে, এই ধরনের অতীতে যেসব রাজনৈতিক দল সংসদের প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সাথে দ্রুত আলাপ করুন, কিভাবে গণতন্ত্রের উত্তরণ করা যায় এ ব্যাপারে রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন। এই দেশ জনতার অংশগ্রহণের ফলেই স্বাধীন হয়েছে 71 সালে, মহান মুক্তিযুদ্ধ ছিল।